হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছো আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছো আর বছরটা ভালো কাটুক, যার যেটা স্বপ্ন সেটা পুরা হোক। তো এখন যাচ্ছি বাবাকে ছাড়তে স্টেশনে, কারণ বাবা এখন চলে যাচ্ছে, আজকে চলে যাচ্ছে বাবা। তো ওই জন্য বাবাকে ছাড়তে গেলাম স্টেশনে। ভিডিওটা বেশি করতে পারি না, আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ বাবা অনেক দিনই ছিল এখানে। অনেক জায়গায় বাবাকে নিয়ে ঘুরতে গেলাম, বাবাকে বোনকে নিয়ে ঘুরতে গেলাম একা একা। তো এখন বাবা চলে যাচ্ছে, বাবাকে ছাড়তে স্টেশনে যাচ্ছি। আমার মনটা খুব খারাপ ছিল, ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি। দেখো বাবার মনটাও খারাপ, এদিকে বোনের মনটাও খারাপ। বললাম আর কয়েকটা দিন থাকতে, বাট ওরা বোনেরও স্কুল খুলে গেছে, ওর জন্য বাবাও চলে যাচ্ছে। তো চলো তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখো। বছরের প্রথম দিনটা কার কীভাবে কেটেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার তো বলতে এতটা ভালো কাটেনি, কারণ বাবা চলে গেছিলো, ওই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। তাও ও আমার মনটা খারাপ দেখে ও বলছিলো চলো আমার একটা ফ্রেন্ডের ঘরে যাবো। তো ওই ফ্রেন্ডের ঘরে গিয়ে একটু পার্টি হয়েছে, বাট সেটাই, আর কিছু হয়নি। তো আমরা এখন চলেই এসেছি স্টেশনে, তো এবার চলো ভেতরে যাওয়া যাক। তো স্টেশনে এসে একটা প্রবলেম হয়ে গেল, দাদাকে বলা হয়েছিল ভাইয়ের জন্য, বোনের জন্য আর বাবার জন্য টিকিট করতে, বাট বোনের জন্য টিকিট পায়নি, দাদা শুধু বাবার জন্যই করেছে। তো এখানে তো ভাবছিল জেনারেলে একটা টিকিট কেটে নেবে আর তারা একটা সিটে অ্যাডজাস্ট করে নেবে, বাট এখানে তো একটা জেনারেল টিকিট কাটতেই হবে, না হলে ফাইন নেবে। তো এখানে তারপরে টিকিট কাউন্টারে এসে জানতে পারলো যে এই ডাব্বাতে নাকি জেনারেলই নেই, মানে মানে ট্রেনটাতে জেনারেলের টিকিটই বলে পাওয়া যায় না, জেনারেল কম্পার্টমেন্টেই নেই। তো ওর জন্য আর 900 টাকা দিয়ে আবার টিকিট করতে হলো, যেহেতু 750 টাকার টিকিট, তাও 900 টাকা দিয়ে টিকিট করতে হয়েছে। ওকে স্টেশনে নিতে এসেছি, খুব খারাপ লাগছে, অনেকদিন ছিল, বাট তাও এখন চলে যাচ্ছে, বললাম আর কয়েকদিন থাকার জন্য, কিন্তু থাকলো না, চলে যাচ্ছে। দুটোর মুখ দেখো, চলে যাচ্ছিস, থাকবি না? তো বাবাকে ছেড়ে চলে যাচ্ছে আমি বাড়ি। তো সবাইকে টাটা, বাই বাই।